চ্যানেলে তো তোমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কি যে আইকে কিন্তু একটা পরীক্ষা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু রেলের বোর্ড জেগেই বাতিল করেছে তো আমরা জেনেছিলাম আগে একটা খবর যেটা কি উড়িষ্যায় কিন্তু তিত্রিশ জন্য বাতিল হয়েছিল এবং রিসেন্টলি কিন্তু আরেকটি নোটিশ দেওয়া হয়েছে যেটা কিন্তু এই যে যেটা কিন্তু এগারো বারোই অক্টোবর তোমরা অবশ্যই সকলে জানো এবং এটা হচ্ছে কি নোটিশটা কৃষির জন্য দেওয়া হয়েছে যে কলকাতার যে যে বাইসতে এবং আমরা নোটিশটা আবার দেখে নেব তো নোটিশটা দেখলে আমরা কি দেখতে পাচ্ছি যে তো নোটিশটা দেখলে দেখতে পারবো আমরা কি হয়েছে নোটিশটা আমরা দেখে নেব পুরোটা নোটিশটা কি বলছে যে অন অ্যাকাউন্ট অফ পূজা হলিডেজ তো পুজোর ছুটির কারণে টু এক্সাম সেন্টার অফ কলকাতা তার মানে কলকাতার দুটো এক্সাম সেন্টার এবং হুল হুগলির একটা এক্সাম সেন্টার তেইশ দশ দু হাজার তারিখে কী থাকবে বন্ধ থাকবে এবং বাঁকুড়াতে মানে বাঁকুড়াতে তেইশ দশ থেকে ছাব্বিশ দশ অবধি কিন্তু এক্সাম সেন্টার বন্ধ থাকবে তাহলে কি যত যে অলরেডি যারা শিডিউল হয়ে গেছিল তাদের জন্য এক্সামে তাদের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে এবং এদেরকে কিন্তু কিভাবে জানানো হবে এদেরকে যারা যারা এই পরীক্ষায় বাতিল হয়েছে তাদের পরীক্ষা তারা কিন্তু এস এম এস এর ইনফরমেশনের মাধ্যমে এটি জানতে পারবে তো সকলকে বলবো অবশ্যই খবরটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এক্সাম পেপারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা এই খবরটিকে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটিকে কারণ তারাও হয়তো জানতে পারবে যে কিভাবে কেন এক্সামটা বাতিল হলো এবং এক্সাম বাতিল হওয়ার ফলে তাদের পরীক্ষা কী বাতিল হয়েছে সেটা তারা জানতে পারবে তো সবাইকে ধন্যবাদ এক্সাম পেপারের সঙ্গে এইভাবেই যুক্ত থাকো